আগে রাতের পুরোটাই বাইক চালিয়েছি, পুরো দিন দামতুয়া ঝর্ণায় যাওয়া আসা ট্রেকিং। তবে সব ক্লান্তি শুষে নিয়েছে প্রকৃতি, তাই এখন তাজা শরীরেই চলছে আলির গুহার খোঁজ। সুযোগ পেলেই পাহাড়ে চড়বার বিদ্যা ছাড়ছেন সানভি ভাই। এখানে প্রচুর চিংড়ি। প্রাচীন পাহাড় চেরা পথ কিছুটা পিচ্ছিল, কিন্তু হাঁটা খুব কঠিন নয়, বরং জলের ছাট মাঝে মাঝেই প্রশান্তি দিচ্ছে। গাইড না থাকলে আঁকা বাঁকা পথের হদিশ পাওয়াটা দুষ্কর। আমরা এখন ডানে মোড় নিচ্ছি, সিঁড়ির দেখা পেলে পেয়ে যাবেন গুহার সন্ধানও। সিঁড়ি পেরোলেই আলিকদমের আলির গুহা। পাহাড়ের মাঝখানে 100 ফুট লম্বার এই আলির গুহার সৃষ্টি কি করে হয়েছে তা জানে না কেউই। এর পাশেই আরো দুটো গুহা আছে, সবগুলোর দৈর্ঘ্যই প্রায় একই রকম।